মর্নিং, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন বাদে আবার তোমাদের সাথে আসছি ব্লগে। মাঝখানে কারণবশত আসা হয়নি, দুদিন কোনো ব্লগ করতে পারিনি। তো আজকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি বেশ ভালোই হয়েছে, দাদা ভাইও উপরে রয়েছে, একটু এখন ঘুমোচ্ছে। প্রতিদিন তো আগে ঘুম থেকে উঠে যায়, আজকে ছুটি বলে একটু দেড় লেট করে উঠছে। আমি রান্নাঘরে এসেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। হ্যাঁ, তার সাথে সাথে সবজি কাটতে কাটতে লাঞ্চ আইটেম রেডি করতে করতে অনেকদিন বাদে তোমাদের সাথে এইভাবে ব্লগ করছি, মানে রান্নাঘর থেকে। সেইভাবে হতো না, আগে মাঝখানে হয়েছিল। যাই হোক, আজকে লাঞ্চে করছি আমি লাউ চিংড়ি করছি, কাতলা মাছ করছি। এই আর দেখা যাক আর কি রান্না করি, আপাতত লাউটা কাটছি। তা ভাবলাম তোমাদের সাথে কাটতে কাটতে একটু শেয়ার করে নিই। কালকে পর্যন্ত তো কোনো বৃষ্টি হয়নি, পরশু দিনও আগের দিন বৃষ্টি হয়েছিল, কিন্তু কালকেও কোনো বৃষ্টি হয়নি। এখনো সকালে দেখেছিলাম ঘুম থেকে উঠে বেশ মেঘ করেছে, রোদ ছিল কিন্তু এখন আমার দেখি মেঘ করেছে। জানি না কি হবে, দেখা যাক কি হয়। আজকে সারাদিনটা কি করে কি করি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত তোমরা দেখতে থাকো, ভালো থেকো, চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে তো সকাল থেকে কথা বলা হয়নি, আজকে একটা ছুটির দিন। তার ছুটির দিন মানে কিন্তু সবসময় যে ছুটির দিন সেটা কিন্তু নয়, ছুটির দিনেও কিছু কাজ থাকে, যার অন্যতম হলো নিজের গ্রুমিং। তা এখন চলেছি সেলফ গ্রুমিংয়ে। গ্রুমিং সেশন কমপ্লিট, চলো বাড়ি যাই, এবার দেখা হবে পরে। লাঞ্চ কমপ্লিট করে চলে আসলাম তোমাদের সামনে বেশ অনেকক্ষণ বাদে। সেই সকালবেলায় তোমাদের সাথে দেখা হয়েছিল, তারপর হয়নি। আজকে অবশ্য তোমাদের দাদাভাইয়ের ছুটি, তোমাদের দাদাভাই নিশ্চয়ই কিছু শেয়ার করবে। আজকে ও স্যালুনে গেছিলো, হ্যাঁ নিশ্চয়ই তোমাদের ওখানে যদি সম্ভব হয় নিশ্চয়ই কিছু শেয়ার করবে। তো এখন এইটুক বসেছি বিশ্রাম নেওয়ার সময়। তোমার দাদাভাই অলরেডি ঘুমিয়ে পড়েছে, ছুটির দিন মানেই ঘুম, ঘুম ছাড়া কিছু বুঝবে না, কিছু করার নেই। আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই এই সুযোগে। ছাদে যে জামাকাপড় ছিল ওগুলো তুলে নিয়ে আসলাম, এই পেছনে দেখতেই পাচ্ছ ব্যাগে, ব্যাকগ্রাউন্ডে দেখ সব জড়ো করা রয়েছে, এগুলো সব ভাজ করবো বিকেলবেলায়। তাহলে দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের সাথে এরপরে আরও কিছু শেয়ার করতে থাকবো। চলো টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এলাম ইভিনিংয়ে। আর দুপুরবেলা তো লাঞ্চ দুর্দান্ত হয়েছে, ছুটির দিনের লাঞ্চ বুঝতেই পারছো। আর বাঙালি মানেই ছুটির দিনের লাঞ্চ সাধারণত কি হয় বলো, কি হয় তোমরা সবাই যেটা জানো, মাংস ভাত। না, সেটা অবশ্যই আজকে হয়নি, কিন্তু ঘটনাটা হচ্ছে মাছের প্রিপারেশন, তার সঙ্গে ঘরোয়া বাঙালি রান্না, যা হয়েছে একদম এক কথায় অসাধারণ। আর তোমাদের দিদি তো রান্নাটা যথেষ্ট ভালোই করে, একটু ভালো বললে কম বলা হয়। আর হচ্ছে যেটা রান্না কী হয়েছিল, প্রথম হচ্ছে যেটা রান্না কী হয়েছিল, রান্না বলতে ডাল ভাজা, লাউ চিংড়ি, তার সাথে গুড়জালি মাছের একটা ঝাল, চাটনি, পাঁপড়, দুর্দান্ত, মানে সিম্পল আইটেমের মধ্যে দুর্দান্ত আইটেম। তা খেয়ে দিয়ে তো দুপুরে একটা লম্বা ঘুম দিয়েছি। আর আমার ঘুমের ব্যাপারে তোমাদের দিদি তো তোমাদের কাছে প্রায় হাইলাইট করে, আমি তো ব্লগে দেখি মাঝে মাঝে, আজও হয়তো করেছে কিনা জানি না, যদিও আমার তবে আমার যেটা ধারণা মনে হচ্ছে করেছে, দেখতে পাবে। ওই দেখো বলছে করিনি।
আর তোমার দিদিও এখন আবার ঘুম থেকে উঠে একটু ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে আবার কাজে ব্যস্ত হয়ে পড়েছে, সে ভিডিওই তোমাদের দেখাই। দেখো তোমার দিদি আবার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কি আর করব বলো, এই আয়রন করছি, তোমার দাদা দাদা করলো না আমি করছি আয়রন। হ্যাঁ, যদিও সারাদিন সে নানান কাজ করে, একবার ছুটি থাকলে যে করে না তা না, এটাও বলবো ভুল কথা যে করে না তা না, করে কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি বলো তো, তোমার দাদার ওই ঘুমটাই আছে বলা হয়নি, দেখোই অন করে বলতাম যে তোমার দাদা তো ঘুম ছাড়া কিছু করে না, এটাও সত্যি কথা, কিন্তু কাজ করে, করে না তা না, তাই আর কি বলবো। আর তোমার দাদা যে রান্না নিয়ে বললো না, ওটা একটু বলে কেন বলতো, যদি জানে এখন যদি খারাপ বলে, যদি আবার না 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 একদমই না একদমই না, সত্যি রান্নাটা ভালো করে, ভালো হলো যতটা ভালো তার থেকে একটু বেশি হাইলাইট করে, না না একদমই না, সেসব একদমই না, যথেষ্ট ভালো রান্না করে গো। তা তোমাদের দাদা আজকে বললো ডিনারে আর তোমাদের কি তোমার কিছু রান্না করতে হবে না, আজকে বাইরে থেকে কিছু আনাবো, দেখা যাক কি আনা যায়, আমাকে বললো কি খাবে, এদের আমি আয়রন করতে করতে এবার ভাবছি, আর বেশি ভাবলে এবার আয়রন করতে গিয়ে চাপা পড়ে গেলে সমস্যা হবে। আর তোমাদের দিদি এই আয়রন করার অ্যাপ্রোচটা সবার প্রথম কিন্তু আমাকেই দিয়েছিল, তা আমি যথারীতি রাজি হইনি, আর তার জন্য আমার কাছে একটা ডেলিভারিও এসেছে যে আমাকে নাকি উল্টে শুয়ে আমার পেছনে ওই জামাকাপড়গুলো রেখে তার ওপর দিয়ে আয়রনটা চালাবে, আর মাঝে মাঝে বুঝতেই পারছ জামাকাপড় তুলে নিলে এবার কোথায় আয়রনটা পড়বে। কি আর করবো, কিছু করার নেই, মাঝে মাঝে কাজ করতে হয়, না করলে হয় না। হ্যাঁ আমরাও সত্যি কথা, আমরাও মানে কাজ করি না তা না, কিন্তু করি না বলতে আগে বিয়ের আগে অত করতাম না, এখন শিখে গেছি, তোমার দাদার চাপে পড়ে শিখে গেছি। না না আমি আমি দেখো সত্যি সেভাবে চাপ দেওয়া বলতে যেটা সেটা তো দিই না, কিন্তু ঘটনাটা হচ্ছে ওই গতানুগতিক জীবন, আমাদের গতানুগতিক জীবনে পড়ে কিছু কিছু জিনিস তো শিখে নিতেই হয়। এমনিতে যাই বলো মানে কাজ করে করে না নাই করে, কিন্তু তারপরে সহযোগিতা তোমার দাদা করে, হ্যাঁ হয়তো মদের ছেলে বলি কিন্তু যথেষ্ট সহযোগিতা করে, একদিকে কিন্তু খারাপ বলা চলে না, একদমই তাই, যা বলে সরাসরি বলে, এবং এটা ভালো লক্ষণ, একটা ভালো লক্ষণ, মানুষ কি চাইছে না চাইছে এটা সরাসরি বুঝতে সুবিধা হয়। তা পুজো তো এসে গেল, পুজোর প্রাথমিক কিছু কেনাকাটা তো আমাদের হয়েছে, সেই সম্বন্ধে তো ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো, ডিটেলে দেখোনি কিন্তু কেনাকাটা করতে গেছি সে সম্বন্ধে ভিডিও তো তোমরা দেখেছো, তা যথারীতি আজকে ছুটির দিন, তোমাদের দিদি তো আজকেও কিছুটা মার্কেটিংয়ে যাওয়ার ইচ্ছায় ছিল, কিন্তু যথারীতি ওই আমার ঘুম, তোমার দাদার যে ঘুম তো একদম 100% যেমন সত্যি কথা, তার সাথে আর মানতে এটাও একদম সত্যি কথা। হ্যাঁ কিন্তু তোমার দাদা মানে যা চাই কখনো না করে না, এটা সত্যি কথা, কিন্তু বলেছেন আজকে তো ঘুমটা দিয়ে মেন দেখালো ঘুম, কিন্তু আমি তোমাদের বলছি ঘুম তো যেমন আসে সত্যি, আজকে আরো বেশি ঘুম পেয়ে গেছে, মানদেন ভেবে দেখা যাক, মানদেনের জায়গায় যখন কি হয় শেষ হয়ে গিয়ে যখন নতুন মান্থ আসবে তখন দেখা যাবে, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, অন ক্যামেরা বললাম, তারপর তোমাদের দাদা ব্যাপার, তোমার দাদা কি করবে না করবে অন ক্যামেরা, যা বললাম অন ক্যামেরা, চলো তোমরা আমার দেখতে থাকো তোমাদের দাদা ভাই কি করে, বেশি একটু চাপে পড়ে গেল, চাপ পড়ে গেলে কিছু করার নেই, আমি যা বলি অন ক্যামেরা, এখন যা আমরা ব্লগ করি রাতে ডিনার শেষ সময় চলে এসেছে, তাই রান্নাঘরে চলে এসেছি যথারীতি ডিনার বেড়ে নিয়ে যেতে, তো আজকে আর ডিনার তো বাড়িতে বানাইনি, বাইরে থেকে আনানো হয়েছে, আজকে আনানো হয়েছে মাটন মোগলাই, তো একটু আগে জাস্ট বাড়িতে পৌঁছালো, তো এবার হচ্ছে খেয়ে নেবো, কারণ ঠান্ডা করে খেয়ে লাভ নেই, তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে এই সুযোগে একটু কথা বলে নিই, চলো মাটন মোগলাই রেডি করি তারপরে তোমাদের সাথে শেয়ার করি।
এই দেখো তোমাদের দাদাভাই মটন মোগলাই অর্ডার করেছিল, সেটাই এখন ওপেন করছি। টেন টেন, একদম গরম গরম মটন মোগলাই, ইয়ামি ইয়ামি হবে মনে হচ্ছে। চলো খেয়ে নি, খেয়ে তোমাদের সাথে রিভিউ দিচ্ছি কেমন হয়। ডিনার কমপ্লিট করে একদম তোমাদের কাছে চলে এসেছি। হ্যাঁ, তার সাথে ব্রাশ করাও কমপ্লিট। এই এখন একটু চুল বাঁধবো, এই আসাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগটা শেষ করেই দিই, অনেক রাত তো হয়েই গেল। তো আজকে ডিনারটা বেশ ভালোই লাগলো খেতে। হ্যাঁ, মানে বেশ ইয়াম্মি ডিনার হয়েছে আজকে। তো আজকের দিনটা তো এখানেই শেষ হতে যায়। তো তার আগে তোমাদের অবশ্যই গুড নাইট বলি, শুভরাত্রি, ভালো থেকো। হ্যাঁ, অবশ্যই কালকে নতুনভাবে তোমাদের সাথে সকালে দেখা হবে। টাটা।